হ্যালো বন্ধুরা, এনআরসি নিয়ে নতুন একটি আপডেট উঠে চলে আসছে। তাহলে কি পশ্চিমবাংলায় এনআরসি শুরু হবে? এনআরসি নিয়ে নতুন একটা আপডেট কি উঠে চলে আসছে সেটা আমরা সরাসরি ভিডিওর মাধ্যমে দেখে নেব। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর যারা সাবস্ক্রাইব করে গেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এনআরসি নিয়ে কি বললেন দেখুন, সিএএ হবে পশ্চিমবাংলায়, এনআরসি চাই বালুরঘাট থেকে বললেন। সিএএ প্রসঙ্গে তিন দিন আগে থেকে গুজরাটে নির্বাচনের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি বলেন, সিএএ শুধু আইন করার জন্য করিনি, প্রয়োগ করার জন্য করেছি, সিএএ কার্যকর হবে আর আমার ব্যক্তিগত মতে এনআরসি চাই। তাহলে এখান থেকে সরাসরি কিন্তু অমিত শাহ বলে দিয়েছে এনআরসি কিন্তু তার ব্যক্তিগত মতভাবে কিন্তু এনআরসি চায়। তারপর কী বলা রয়েছে, এবার রাজ্যে এনআরসির দাবি তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বালুরঘাটে দলীয় জলসভা তিনি আশঙ্কা প্রকাশ করেন, এনআরসি না হলে সীমাবদ্ধতা জেলাগুলিকে ধরে রাখা যাবে না। একই সঙ্গে তিনি আশ্বাস দেন যে পশ্চিমবাংলায় সিএএ লাগু করতে হবে। শুভেন্দু অধিকারী বালুরঘাটে জনসভা থেকে তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন যে পশ্চিমবাংলায় সিএএ লাগু হবেই। তারপর কি বলা রয়েছে, মঙ্গলবার শুভেন্দুবাবুকে বলতে শোনা যায় মমতা বন্দ্যোপাধ্যায় সিএএর বিরোধী করেন। সিএএ মানে কাউকে তাড়িয়ে দেওয়া নয়, কোনো জাতীয়বাদ বা সংখ্যালঘুর সঙ্গে বিজেপির কোনো শত্রুতা নেই, কিন্তু যারা কাঁটাতারে বেড়া ভেঙে এসেছে বা গলে এসেছে, গরু পাচার করার জন্য এসেছে বা ফেন্সি ডিয়াল পাচার করার জন্য এসেছে বা লব জিভার জন্য এসেছে, ধর্মকরান্তর জন্য আসেনি, তাদের জন্য দরকার ডবল ইঞ্জিন সরকার। রাষ্ট্রবাদী সরকার ছাড়া এই বর্ডারে জেলাগুলি থাকবে না। আর যেভাবে ডেমোগ্রাফি বদলাচ্ছে বর্ডারে জেলাগুলি বাঁচবে না। 72 জায়গায় বিএসএফ এর চৌকো করতে দেয়নি মমতা ব্যানার্জি। আপনারা কিন্তু অলরেডি জানেন যে পশ্চিমবাংলায় এনআরসি করতে দেবে না মমতা শ্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সরাসরি তিনি জানিয়ে দিয়েছে সিএএ বা এনআরসি কিন্তু করতে দেবে না। তারপর কি বলা রয়েছে, সিএএ প্রসঙ্গে তিনি জানান কয়েকদিন আগে গুজরাটে নির্বাচনের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন সিএএ শুধু আইন করার জন্য করেনি, প্রয়োগ করার জন্য করেছি, সিএএ কার্যকর হবে আর আমার ব্যক্তিগত মতে এনআরসি চায়, লোভজিভা বা ধর্মক্রান্ত বিরুদ্ধে আইন চায়। এদেশে ভারতভূমি বা সনাতনের মাটি পৃথিবীতে হিন্দুদের একমাত্র আশ্রয়স্থান। এদেশে যদি দুর্বল হয়, বিজেপি যদি দুর্বল হয়, প্রধানমন্ত্রী যদি দুর্বল হয়ে পড়ে, তাহলে এই দেশ আফগানিস্তান ইউক্রেনের মতন হতে বেশি সময় লাগবে না। তাহলে এখান থেকে জানা গেল যে অমিত শাহ সরাসরি কিন্তু বলে দিয়েছে পশ্চিমবাংলায় এনআরসি এবং সিএএ কিন্তু লাগু করা হবে।